শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তার এই শপথ বাক্য অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত অন্যরকম একটা ছবিও দেখা গেল। ফিরহাদ হাকিমের পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একদিকে যেমন শপথ গ্রহণ অনুষ্ঠান, অবশ্যই কলকাতা হাইকোর্টের এই অনুষ্ঠান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে থাকে, আমরা প্রত্যেকবার যেটা দেখে থাকি, কিন্তু অন্য রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও একটা ভালো ছবি দেখা গেল। ববি হাকিমের পাশে শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেমন ছিল এই অনুষ্ঠান পর্ব? দেখো, একেবারে প্রোটোকল মেনেই 45 মিনিটের এই অনুষ্ঠান শুরু হয় এবং প্রধান বিচারপতি হিসাবে আজ থেকে শপথ নিলেন এবং দায়িত্বভার গ্রহণ করলেন টিএস শ্রীবঙ্গানম। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি আজকেই দুপুর দুটোর সময় মামলা শুনবেন। এবং তার এই অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল অনুসারে উপস্থিত ছিলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি শপথ বাক্য পাঠ করান এবং সেই সঙ্গে এজি ছিলেন উপস্থিত, অ্যাডভোকেট জেনারেল, এবং তার সঙ্গে সলিসিটর জেনারেল, বার কাউন্সিলের পক্ষ থেকে তার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এবং উপস্থিত ছিলেন ওই প্রোটোকল মাপেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং প্রোটোকল মাফিকই কিন্তু এই অনুষ্ঠানে তারা প্রত্যেকে অংশ নিয়েছিলেন। এবং দেখা যায় যে শুভেন্দু অধিকারী একেবারে কোর্ট রুমে ঢোকার পর, শপথ গ্রহণ কক্ষে ঢোকার পরই তার যে আসন রাখা ছিল ফিরহাদ হাকিমের পাশে, সেখানেই তিনি বসেন। এবং ফিরহাদ হাকিমের ডান দিকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। তবে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে সৌজন্য বিনিময় হয়েছে ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, সৌজন্য বিনিময় হয়েছে। এমনকি যখন মুখ্যমন্ত্রী প্রবেশ করেন এই কক্ষে শপথ গ্রহণের মিনিট তিনেক আগে, তখনও কিন্তু বিরোধী দলনেতা উঠে দাঁড়িয়েছেন। ফলে এটা সৌজন্যতার ছবি, এর মধ্যে বিশেষ রাজনীতি দেখার কিছু নেই এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে কিন্তু একেবারে প্রধান বিচারপতি হিসাবে, এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ করে এসেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনেই কিন্তু এই জিনিসটা করা হলো। কারণ প্রকাশ শ্রীবাস্তব, যিনি এই মুহূর্তে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তার অবসরকালীন সময় এসে গিয়েছে, আগামী মাসেই তার অবসর। ফলে তার আগে এই প্রক্রিয়াটা সেরে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বহু গুরুত্বপূর্ণ মামলা যেগুলো প্রধান বিচারপতির মধ্যে থাকে এবং তিনি নির্দেশ দেন। ফলে সেক্ষেত্রে টিএস শ্রীবঙ্গানমের প্রচুর অভিজ্ঞতা, মাদ্রাস হাইকোর্টের এক অতিরিক্ত বিচারপতি হিসাবে কাজ করা, পরবর্তীকালে স্থায়ী বিচারপতি হিসাবে 12 বছর কাজ করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই কলকাতায় হাইকোর্টে চলে আসা, সেখানেও একাধিক মামলা শোনা, ফলে তার অভিজ্ঞতার ভান্ডার অনেক প্রচুর। ফলে সলিসিটর জেনারেল থেকে অ্যাডভোকেট জেনারেল প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করেছেন, তার সিদ্ধান্ত, তার রায়দান করার ক্ষমতাকে প্রশংসা করেছেন এবং তারা মনে করেছেন প্রধান বিচারপতি হিসাবেও আগামী দিনে তিনি অনেক গুরুত্বপূর্ণ রায় দেবেন। একটু আগে এই অনুষ্ঠান শেষ হয়েছে এবং একটা সৌজন্যের পরিবেশ কিন্তু ছিল আজকে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ সুচারু। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টা ত্রুটি রাখবো না, শপথ নিয়ে বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।